Assalamu alaikum, my dear students. How are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also well. Please stay at your home for your safety. I am also staying at my home for my safety. And attend your online classes. Today, I will teach you English first paper. Actually, I will teach you how to make a flowchart from a passage. And we will try to practice 4 or 5 passages. Then I do believe if you listen to my lecture carefully, you will be able to make a flowchart from any passage. So let us start our class. প্রথমে আমরা যে প্যাসেজটা নিয়ে আলোচনা করব সেই প্যাসেজের যার সম্পর্কে লেখা হয়েছে সে হচ্ছে আমেরিগো, সে একজন স্ট্রিট চাইল্ড। আমরা আজকে দেখব এই প্যাসেজ থেকে কিভাবে আমরা ফ্লোচার্ট করতে পারি। প্রথমে আমরা প্যাসেজের উপরে যে অংশটা আছে সে অংশটা আগে পড়ব, আমরা বোঝার চেষ্টা করব আসলে ফ্লোচার্টের মধ্যে কী চাওয়া হচ্ছে। লেখা আছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য আনফর্চুনেট কন্ডিশন অফ আমেরিগো, ওয়ান ইজ ডান ফর ইউ। হ্যাঁ, এখানে আসলে আমেরিগো সম্পর্কে লিখতে হবে, তার আনফর্চুনেট কন্ডিশন সম্পর্কে। তাহলে এবং এক নম্বরটা দেওয়া আছে, সেটা কী দেওয়া আছে, লিভিং অন দ্য স্ট্রিটস অ্যালোন, রাস্তা একাই বসবাস করে। তো আমরা জানি যদি আমরা ফ্লোচার্ট করতে চাই দেখতে হবে প্রথম বক্সে কি রয়েছে, কারণ প্রথম বক্সটাকে ফলো করেই বাকি 5টা বক্স আমাদেরকে ইনফরমেশনগুলো লিখতে হবে, তাহলে আমরা ভালো নাম্বার পাব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক নম্বরটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, লিভিং। যদি প্রথমটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয় আমাদের কাজ হচ্ছে বাকি 5টা বক্সও প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু করে ইনফরমেশনগুলো লেখা প্যাসেজ থেকে। আর যদি প্রথমটা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয় তাহলে বাকিগুলো অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে, প্রথমটা যদি নাউন দিয়ে শুরু হয় বাকিগুলো নাউন দিয়ে শুরু হবে। দ্যাট মিন্স আমাদেরকে প্রথম বক্সটা ফলো করতে হবে। প্রশ্নটা আগে পড়ার কারণ হচ্ছে প্যাসেজটা যখন আমি পড়ব তখন আমি যাতে এই তথ্যটা পেয়ে যাই কোন জায়গা থেকে অংশটা নেওয়া হয়েছে। আসলে ফ্লোচার্ট লেখার সময় যে অংশটা মানে এক নম্বর বক্সে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা যে প্যাসেজের যে জায়গায় আছে তারপর থেকে বাকি অংশগুলো বাকি বক্স বা 5টা বক্সের জন্য ইনফরমেশনগুলো নেওয়াটাই বেটার। তো দেখতে পাচ্ছি, তাহলে আমরা প্যাসেজটা পড়া শুরু করি, তাহলে আমরা বুঝতে পারবো কোন অংশ থেকে এটা নেওয়া হয়েছে, তারপর আমরা কী কী তথ্য এখানে দিতে পারি। মাই নেম ইজ আমেরিগো, আমার নাম হচ্ছে আমেরিগো। দ্যাট মিন্স প্যাসেজ যিনি যার সম্পর্কে বলা হচ্ছে সেই এখানে স্পিকার সে নিজেই বলছে তার নাম আমেরিগো। আই এম 13 ইয়ার্স ওল্ড, আমার বয়স 13 বছর। অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন, দ্যাট মিন্স আমরা আমাদের অংশটা পেয়ে গেলাম। দেখো আমি এখানে মার্ক করে রেখেছি প্রথমটা, এখানে আছে লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন, কিন্তু এক নম্বর বক্সে দেওয়া আছে লিভিং অন দ্য স্ট্রিটস অ্যালোন। হ্যাঁ, এইভাবে পরিবর্তন করে দিবে, সেটাকে ফলো করে আমাকে বাকি বক্সগুলো লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা তথ্যটা পেয়ে গেলাম, সে রাস্তায় একা থাকে। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, মানে ওর মা তার বাবা থেকে কিন্তু আলাদা, তার মানে কি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তারা এখন আর একসাথে থাকে না। ডাস নট ওয়ান্ট মি, তাকে তার মা চায় না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, তার মাও তাকে চলে যেতে বলেছে। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, সে আরেকটা লোকের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, তার বাবাও তার থেকে অনেক দূরে থাকে, তার মানে মা বাবা দুজনেই কাছে থাকে না। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই, বাট হি ওন্ট টেক মাই আইদার, তিনিও আমাকে নিতে চান না। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি, কিছু টাকা পাঠানোর জন্য তাকে বলেছিল, অনুরোধ করেছিল আমেরিগো, সো দ্যাট আই কুড বাই আ বাস টিকেট, যাতে আমেরিগো একটা বাস টিকেট কিনতে পারে। আই এম স্টিল ওয়েটিং, এখনও অপেক্ষা করছি। হি হ্যাজ অ্যান আনসার, তার বাবা তো আনসার দেয় না, সে অপেক্ষা করছে, তার মানে আনসার দিবে না। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, স্ট্রিটস হচ্ছে আমার এখন গড়, মানে স্ট্রিটসে থাকতে হবে, তার মানে বুঝতে হচ্ছে সে তার মা বাবা থেকে এখন আলাদা। শুধু তার মা বাবা আলাদা হয়েছে তা নয়, সে নিজেও তার পিতামাতা থেকে আলাদা। তাহলে আমরা এক নম্বর তো পেলাম, লিভিং অন দ্য স্ট্রিটস অ্যালোন। এখন এই জিনিসটা ইনফরমেশনটা যদি আমরা দ্বিতীয় বক্সে লিখতে চাই তাহলে কীভাবে লিখবো, তাহলে এখানে অ্যাম ইজার আছে না, ইজ সেপারেটেড মানে আলাদা হয়ে যাওয়া। তো আমি যদি এই ইজটাকে প্রেজেন্ট পার্টিসিপেট করতে চাই, আমি যদি করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, আমাকে এটাকে প্রেজেন্ট পার্টিসিপেট করতে গেলে বিইং লিখতে হবে, কারণ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে টু বি ভার্ব, এগুলোকে প্রেজেন্ট পার্টিসিপেট করলে কী হয়, বিইং হয়, ঠিক আছে। তো
তাহলে আমরা দ্বিতীয় নম্বর বক্সে কি লিখতে পারি? বিইং সেপারেটেড ফ্রম হিজ প্যারেন্টস, মানে সে তার মা বাবা থেকে আলাদা। এই জিনিসটা, এই ইনফরমেশনটা আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এর পরের অংশে চলে যাই আমরা, সেটা কি? সেটা হচ্ছে যে সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, মাঝে মধ্যে আমি কাজ পাই, তার মানে মাঝে মধ্যে পাই না। আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু অ্যাবান্ডন, তাহলে সে তা একজন অসহায় শিশু, একজন রাস্তার শিশু, তাকে কষ্ট করে কালেক্ট করতে হয় কি ট্র্যাশে ময়লা আবর্জনা, এগুলো সংগ্রহ করতে হয় এবং এগুলো বিক্রি করতে হয় একজন বিক্রেতার কাছে, অ্যাবান্ডনের কাছে, তার জীবিকার জন্য। তাহলে এটাও তার একটা কন্ডিশন, এটা আমরা এখন লিখতে পারি তিন নম্বর হিসাবে, তিন নম্বর বক্সে। কীভাবে লিখতে পারি? যেহেতু প্রথমটা প্রেজেন্ট পার্টিসিপেল ছিল, দ্বিতীয়টা করেছে, এখন এটাও করতে পারি। তো কালেক্টকে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপেল করি, কী হবে? কালেক্টিং, কালেক্টিং ট্র্যাশ অ্যান্ড সেলটাও হয়ে যাবে এটা, সেলিং, সেলিং ইট টু অ্যাবান্ডন। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি। দেখো, আমরা অলরেডি লিখেছি, আমি এখানে লিখে রেখেছি কালেক্টিং ট্র্যাশ অ্যান্ড সেলিং ইট টু অ্যাবান্ডন। বুঝতে পেরেছো কীভাবে আমরা ফ্লো চার্টের ইনফরমেশনগুলো প্যাসেজ থেকে নিচ্ছি? এইভাবে আমাদেরকে আস্তে আস্তে প্রশ্ন অনুযায়ী ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। এরপর দেখা যাক, আই স্টপ ডুইং দ্যাট, আমি এটা করা বন্ধ করেছি। কেন কেন এটা করা বন্ধ করেছে আমেরিকো? আফটার আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন, তার মানে তার একটা ইনফেকশন হয়েছিল সিরিয়াস, স্বাভাবিক ময়লা আবর্জনা যারা সংগ্রহ করে তাদের ইনফেকশন হতেই পারে। তাহলে এটাকেও আমরা ইনফরমেশন হিসেবে নিতে পারি। তাহলে আমরা কী করতে পারি? হ্যাডকে যদি প্রেজেন্ট পার্টিসিপেল করি কী হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড যাই থাকুক না কেন, এই টু হ্যাভ ভার্বকে যদি প্রেজেন্ট পার্টিসিপেল করি তাহলে আমাদেরকে লিখতে হবে হ্যাভিং। তাহলে আমরা এটা চার নম্বর বক্সে ইনফরমেশন হিসেবে নিতে পারি। যেমন দেখো, আমি এখানে লিখেছি হ্যাভিং এ সিরিয়াস ইনফেকশন। ঠিক আছে, হ্যাভিং এ সিরিয়াস ইনফেকশন। তাহলে আমরা একটা নতুন তথ্য পেলাম, চারটা বক্স হয়ে গেল, আর দুটা বক্সের ইনফরমেশন বাকি আছে। দেখো এরপরে কী আছে। অ্যান্ড এ ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ, মানে এই আবর্জনা থেকে একজন ডাক্তার তাকে পরামর্শ দিয়েছে যাতে এগুলো থেকে দূরে থাকে, তার মানে সে আর এগুলো করতে পারবে না এই কাজটা, ট্র্যাশ ডাম্প যেটা আছে। ওয়ান্স আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ ওনার, তো এক সময় আমেরিকো একজন আইসক্রিমের দোকানদারের মালিকের অধীনে কাজ করেছিল। অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, সি বিচে গিয়ে সে আইসক্রিম বিক্রি করেছে। তবে এটাও একটা ইনফরমেশন, এটাও তার একটা কন্ডিশন আমরা হিসেবে নিতে পারি। তো সোল্ড, তার মানে সে বিক্রি করেছিল। সোল্ডকে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপেল করি তাহলে কী হবে? সেলিং, সেলিং আইসক্রিম অন দ্য বিচ, এটাও আমরা লিখতে পারি পাঁচ নম্বর বক্সে। তাহলে কীভাবে লিখেছি দেখো, আমি পাঁচ নম্বর বক্সে লিখেছি সেলিং আইসক্রিম, সেলিং আইসক্রিম অন দ্য বিচ। তাহলে আমরা পাঁচ নম্বর বক্সের জন্য ইনফরমেশন পেয়ে গেলাম। তাহলে আমার লাগে কয়টা? আরেকটা ইনফরমেশন হলেই আমার ছয়টা ইনফরমেশন হয়ে যায়। কী লেখা আছে দেখো, বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু এর বিনিময়ে আমি কোনো টাকা পেতাম না, তার মানে তাকে কোনো টাকা দেওয়া হতো না। দ্য ওনার অফ দ্য শপ, দোকানের যে মালিক, গেভ মি সামথিং টু ইট, তার মানে আমেরিকাকে কিছু খেতে দিত। অ্যান্ড লেট মি স্লিপ, তাকে ঘুমাতে দিত ইন হিজ হার্ট, তার পুরো ঘরে অ্যাট নাইট, রাতে, তার মানে সে খেতে পারতো, ঘুমাতে পারতো, থাকতে পারতো, এর বিনিময়ে কিন্তু, কাজের বিনিময়ে কিন্তু টাকা পেত না। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, কাজটা কিন্তু খুব কঠিন এবং পেইনফুল। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হ্যাভি ওয়্যান ইট ইজ ফুল, তার মানে আইসক্রিম বক্সটা অনেক ভারী যখন এটা পূর্ণ থাকে, তার মানে এটাকে সে ক্যারি করতে হবে। এটাও তার একটা আনফর্চুনেট কন্ডিশন, এটা আমরা লিখতে পারি ছয় নম্বর বক্স ইনফরমেশন হিসেবে। কীরকম তাকে আইসক্রিমের বক্সটা ক্যারি করতে হয়, তো ক্যারিকে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপেল করি কী হবে? ক্যারিং। তো দেখো, আমরা ছয় নম্বর বক্সে কিন্তু এটা লিখতে পারি, ক্যারিং হ্যাভি আইসক্রিম বক্স। ঠিক আছে, তাহলে আমরা ছয়টা ইনফরমেশন পেয়ে গেলাম ফ্লো চার্ট করার জন্য। তো এইভাবে আমাদেরকে খুব ভালোভাবে প্যাসেজটা পড়ে আর প্রশ্নটা কীরকম আছে সেটা দেখে ইনফরমেশনগুলো লিখতে হবে, বক্সটা করতে হবে। তো আমি প্রথম প্যারা থেকে এই ইনফরমেশনগুলো নিলাম যাতে তোমরা জানো পুরো প্যাসেজটা নাও আসতে পারে, একটা প্রথম প্যারাটা দিতে পারে, সেখান থেকে ফ্লো চার্ট করতে বলতে পারে। তো আশা করি এই প্যাসেজটা আসলে প্রথম প্যারা থেকেই, বা সূত্রপাতের প্রথম প্যারাটাও যদি আসে, এইভাবে ইনফরমেশনটা তোমরা লিখতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ কীভাবে এই প্যাসেজ থেকে তোমরা ফ্লো চার্টটা লিখবে, রাইট? এবার আমরা আরেকটা প্যাসেজে চলে যাব, সেটা থেকেও আমরা দেখব কীভাবে আমরা লিখতে পারি। পরবর্তী প্যাসেজটা হচ্ছে গাজিফির সম্পর্কে, এটাও একটা পরিচিত প্যাসেজ তোমাদের জন্য।
দেখো তাহলে আমরা প্যাসেজের উপরে কি লেখা আছে দেখি। রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য মিরাকুলাস ডিডস অফ গাজি পীর। এখন এই প্যাসেজটা পড়ে গাজি পীরের যে আশ্চর্যজনক বা কাজগুলো আছে, গাজি পীরের কাজগুলো সম্পর্কে আমাদেরকে লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তো তোমার জন্য করে দেওয়া আছে। দেখতেই পাচ্ছি প্রশ্ন লেখা আছে কুড কাম ডেঞ্জারাস অ্যানিমালস, তার মানে বার্ড দিয়ে শুরু হয়েছে। কুড যেহেতু আছে বারের ফার্স্ট ফর্ম, তাহলে বাকি পাঁচটা বক্স বারের ফার্স্ট ফর্ম দিয়ে শুরু করলেই বেটার হয়, ঠিক আছে? আমি তো বার্ড দিয়ে শুরু করলে আমরা বার্ড দিয়ে শুরু করতে পারি সবগুলো। তাহলে আমরা প্যাসেজটা পড়া শুরু করি এবং এই ইনফরমেশনটা আমরা কোথায় পাই সেটাও আমরা খুঁজে পেতে পারি। তারপর আমরা বাকি ইনফরমেশনগুলো পেয়ে আর বাকি পাঁচটা বক্স আমরা ইনফরমেশনগুলো লিখব, তবে দেখব যাতে বার্ব দিয়ে শুরু হয়, বিশেষ করে বার্বের ফার্স্ট ফর্ম দিয়ে। অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ডস, তার মানে পৌরাণিক কিছু কল্পকাহিনী বা যেটা হোক হোক এই পৌরাণিক কথা অনুযায়ী যেটা হচ্ছে, গাজিফির ওয়াজ এ মুসলিম সেন্ট, গাজিফির ছিল একজন মুসলিম সাধক বা দরবেশ, যাই হোক, উনি হু ইজ সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম, যিনি ইসলাম মানে বলা হয় যিনি ইসলাম প্রচার করেছিলেন, কোথায়? ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবন, বাংলার একটা অংশে যেটা সুন্দরবনের কাছাকাছি, আমরা জানি সেটা হচ্ছে খুলনা এই অঞ্চলে অবস্থিত সে জায়গায়। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, তার অনেক আশ্চর্যজনক পাওয়ার যে তাকে মিরাকলস দেওয়া হয়েছে, তার উপর অর্পিত হয়েছে, ক্রেডিটেড তাকে দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছে, হি কুড সাপোজিটলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস, দেখছো, কুড কাম ডেঞ্জারাস অ্যানিমালস, সে ভয়ঙ্কর প্রাণীদেরকে কিন্তু শান্ত করতে পারতো, ঠিক আছে? আমরা পেয়ে গেছি আমাদের এক নম্বরটা, তার মানে এরপর থেকে আমরা ইনফরমেশনগুলো নিতে পারবো। এবং পরে কিন্তু আছে অ্যান্ড মেক দ্যাম টু সাইল, এবং ওই প্রাণীগুলোকে তিনি বশ করতে পারতেন, বশে আনতে পারতেন, তাহলে মানে আমরা এই ইনফরমেশনটা কিন্তু দ্বিতীয় বক্সে নিতে পারি। এখানে যদি লাগে থাকে কুড কাম ডেঞ্জারাস অ্যানিমালস, তো আমরা লিখতে পারি কুড মেক দ্য অ্যানিমালস টু সাইল, এভাবে লিখতে পারি না? হ্যাঁ দেখো আমি সেভাবে লিখেছি, কুড মেক দ্য অ্যানিমালস টু সাইল, তিনি প্রাণীদেরকে বশে আনতে পারতেন, ঠিক আছে? তাহলে আমরা সেকেন্ড ইনফরমেশনটা পেয়ে গেলাম। এবার তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই, সেটা কি? হি ইজ ইউজুয়ালি ডিফিক্টেড ইন পার্টস অর স্কোল পেন্টিং, তার মানে তাকে একটা পেন্টিংয়ে দেখানো হয়েছে, অঙ্কিত করা হয়েছে কীরকম, রাইডিং এ ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার, একটা হিংস্র, দেখতে হিংস্র এরকম একটা বেঙ্গল টাইগারের উপর তিনি চড়ছেন। অ্যা স্নেক ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা সাপ আছে, বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, তার মানে তার কোনো ভয় নেই, কারণ তিনি তো প্রাণীদেরকে বশ করতে পারতেন, শান্ত করতে পারতেন, তার মানে কি, তার মানে তিনি বাঘের উপরেও চড়তে পারতেন, এটা বিশ্বাস করা যায়, ঠিক আছে? তাহলে এটাকেও আমরা করে ফেলতে পারি, রাইডিংকে যদি রাইড করি তাহলে কুড রাইড ফায়ার স্ট্রোকিং বেঙ্গল টাইগার, এইভাবে লিখতে পারি তিন নম্বর বক্সের ভিতরে। আমরা এই ইনফরমেশনটা ওইভাবে লিখলে আমাদের মনে হয় পারফেক্ট। দেখো আমি লিখেছি, সেটা হচ্ছে কুড রাইড ফায়ার স্ট্রোকিং বেঙ্গল টাইগার, ঠিক আছে? বুঝতে পেরেছ আশা করি। এরপর আবার প্যাসেজে চলে যায়, সেটা হচ্ছে যে হি অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু কিছু গল্প অনুযায়ী, ঘটনা অনুযায়ী বা জানাশোনা গল্প অনুযায়ী, হি অলসো ফাউট ক্রোকোডাইলস, তার মানে তিনি ক্রোকোডাইলসের সাথে ফাইট করেছেন। তার এগুলো কিন্তু এগুলো তার কাজ, যেগুলো আসলে আশ্চর্যজনক, যেগুলো তার পাওয়ারের কারণে। তো আমরা এই ইনফরমেশনটা নিতে পারি, কুকুরের সাথে ফাইট করা তো এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, তো ফাউট ক্রোকোডাইলস, তাহলে এই অংশটা আমরা লিখতে পারি চার নম্বর বক্সে। দেখো বার্বও আছে, এটা আমরা লিখেছি ফাউট ক্রোকোডাইলস, ঠিক আছে? তাহলে আমরা চারটে ইনফরমেশন পেয়ে গেলাম, এখন আমাদের দরকার আরও দুটো। আবার দেখি পরবর্তী অংশে কী লেখা আছে প্যাসেজে। ক্রোকোডাইলসগুলি হু থ্রেটেন্ড দ্য পিপল অফ রাইজিং ফুল অফ ক্যানালস অ্যান্ড ট্র্যাক্স, মানে ওই এলাকার মানুষগুলোকে যেখানে খাল এবং নর্দমাপূর্ণ, সেই এলাকার মানুষগুলোকে এরা কী করছে, ওই হুমকি দিয়ে রেখেছে, কারণ তাদের কারণে মানুষ হুমকির মধ্যে আছে, তাদের সমস্যা আছে। তাহলে কী করলো, ইনডিড এ কাইন্ড অফ ওয়াটারাই জঙ্গল, এটা কিন্তু আসলে একটা ওয়াটারাই জঙ্গল যেখানে নিচে পানি থাকে, গাছপালা থাকা সত্ত্বেও, বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, এটা বঙ্গোপসাগরের সীমানার পাশেই একদম কাছে। বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স, এই তার সজাগ সতর্ক এই উপস্থিতির কারণে, তার উপস্থিতির কারণে, অল প্রিডেটরি অ্যানিমালস, যত হিংস্র শিকারী প্রাণীরা আছে, ওয়ার সেড টু হ্যাভ বিন কেপ্ট আন্ডার বাউন্ডস, কেপ্ট আন্ডার বাউন্ডস, মানে তাদেরকে সীমানার মধ্যে রাখা তিনি অর্ডার করেছেন, তিনি সেটা কাজটা করেছেন, তার মানে যত হিংস্র বা শিকারী প্রাণী আছে তারা জঙ্গলের সীমানার ভিতরে থাকবে, তারা যাতে
বাইরে না আসে জনগণের জন্য বা মানুষের জন্য গ্রামবাসীদের জন্য যাতে হুমকি না হয়। ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট এটা আরও বিশ্বাস করা হয় যে হি এনাবলড এনাবলড মিন সক্ষম করা ব্লেজার্স গ্রামবাসীদেরকে সক্ষম করেছে টু লিভ ক্লোজ টু ফরেস্ট অ্যান্ড জাঙ্গলস। তার মানে এটাও কিন্তু তার একটা কাজ, সেটা হচ্ছে যে সে গ্রামবাসীদেরকে জঙ্গলের পাশে বনের পাশে বসবাস করার সক্ষম করেছেন। তো আমরা সেটাকেও একটা তত্ত্ব হিসেবে নিতে পারি, সেটা পাঁচ নম্বর বক্সে লিখতে পারি। সেটা কীভাবে লিখতে পারি, ওই লাইনটা লিখে দিতে পারি, যেমন অ্যানাবলস ব্লেজার্স টু লিভ ক্লোজ টু ফরেস্ট অ্যান্ড জাঙ্গলস, রাইট? খুব সহজে কিন্তু আমরা লিখে ফেলতে পারলাম। তাহলে আবার দেখো এর পরে কী লেখা আছে, অ্যান্ড কালটিভেট দেয়ার ল্যান্ডস, এবং তারা তাদের জমিগুলো যাতে চাষ করতে পারে সেটাও ব্যবস্থা করেছে সেফলি। আসলে তো এটাও আমরা একই সেন্টেন্সের ব্যবহার করে একই ধরনের গঠন দিয়ে আমরা ছয় নম্বর বক্সটা লিখতে পারি, যেটা কি অ্যানাবলস ব্লেজার্স টু কালটিভেট দেয়ার ল্যান্ড সেফলি, নিরাপদে যাতে তারা তাদের ভূমি চাষ করতে পারে সেই ব্যবস্থা কিন্তু গাজীপীর করেছিল। তাহলে আমরা ছয়টা ইনফরমেশন পেয়ে গেলাম, রাইট? ঠিক আছে, তা বাকি অংশটাও আছে এখানে, আমরা সেখান থেকে আর ইনফরমেশন পেতে পারি। আসলে আমাদের তো দরকার ছয়টা, তো ছয়টা ইনফরমেশন আমরা পেয়ে গেছি। আশা করি এটা কীভাবে ইনফরমেশনগুলো লিখতে হবে বুঝতে পেরেছ। এর আগেরটা শুরু হয়েছিল প্রেজেন্ট পার্টিসিপেট দিয়ে, এটা বার দিয়ে অবশ্য ভাষণ দিয়ে আমরা সেটা করেছি, ঠিক আছে। কনসিকোয়েন্টলি পিপল অফ দিস রিজিয়ন উড প্রে টু হিম ফর প্রোটেকশন, এইভাবে সে যেহেতু সক্ষম করেছে জঙ্গল বা বনের পাশে বসবাস করতে এবং সে যেহেতু তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, সবাই প্রোটেকশনের জন্য তার কাছে আসতোই। আসলে গাজী ফিরের কাহিনী তো আমাদের লিটারেচারেও আছে, আমরা তো বলি বিভিন্ন গানে আছে, গল্প নাটকে আছে, আমরা তার কথাগুলো শুনতে পাই। তো আচ্ছা ঠিক আছে, এই প্রসেসটা আশা করি বুঝতে পেরেছো এখান থেকে কীভাবে তোমরা ফ্লো চার্ট করবে। তো চলো আমরা এর পরবর্তী প্যাসেজে চলে যাই, আর একটা প্যাসেজে আমরা দেখব কীভাবে ফ্লো চার্ট করতে পারি। দেখো এটা হচ্ছে কুয়াকাটা সম্পর্কে, আমরা এটাও দেখব এক একটা এক এক রকম ফ্লো চার্ট করছে, তাহলে নিয়মগুলো বুঝতে পারলে। দেখো প্রশ্নটা পড়ি, বেসড অন ইউর রিডিং অফ দ্য ফ্লোয়িং প্যাসেজ মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য ফিচার্স অফ কুয়াকাটা, দ্যাট মিন্স আমাদের কুয়াকাটা বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে এখানে লিখতে হবে, ঠিক আছে। আমরা বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে লিখব, তা এখানে দেওয়া আছে অ্যারিয়ার সিনিক স্পট, আসলে এটা খুব দুর্লভ একটা দর্শনীয় একটা জায়গা, আসলে অবশ্যই সেটা অবশ্যই দুর্লভ, এরকম স্থান পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই বললেই চলে। তাহলে আমরা প্যাসেজটা একটু পড়তে হবে, তাহলে আমরা এটা পেয়ে যাবো। আর এখানে দেখা যাচ্ছে কুয়াকাটার একটা কোয়ালিটি, কুয়াকাটার দিকটা কেমন সেটা বলা হয়েছে, তাহলে আমরাও সেরকম কিছু গুণাবলী কুয়াকাটা সম্পর্কে কিছু লিখতে চেষ্টা করব, ঠিক আছে। তো দেখো প্রথমে লেখা আছে কুয়াকাটা লোকালি নোন অ্যাজ সাগরকন্যা ডটার অফ দ্য সি, কুয়াকাটাকে তো আমরা সাগরকন্যায় বলি বাংলায়, ইংলিশে হচ্ছে ডটার অফ দ্য সি, ইজ অ্যারিয়ার সিনিক স্পট, এটা কিন্তু একটা দুর্লভ। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম লাইনে, কিন্তু আমাদের এক নম্বরটা আছে, ঠিক আছে। তাহলে আমরা এরপর থেকে লিখতে পারবো, লোকেটেড অন দ্য সাউথ মোস্ট টিপ অফ দ্য বাংলাদেশ, অফ বাংলাদেশ, বাংলাদেশের একদম দক্ষিণে প্রান্তে এই জিনিসটা রয়েছে, কুয়াকাটা দ্বীপটা রয়েছে। কুয়াকাটা ইন লতাচাপলি ইউনিয়ন আন্ডার কালাপাড়া পুলিশ স্টেশন অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট ইজ অ্যাবাউট 30 কিলোমিটার ইনল্যান্ড অ্যান্ড 6 কিলোমিটার ইন ব্রেথ, আসলে এই জায়গাটা কোথায় অবস্থিত সেটাই এখানে উল্লেখ করা হলো। পটুয়াখালী ডিস্ট্রিক্টে এটা 30 কিলোমিটার দৈর্ঘ্য এবং 6 কিলোমিটার প্রস্থ। ইট ইজ 70 কিলোমিটার ফ্রম পটুয়াখালী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স অ্যান্ড 320 কিলোমিটার ফ্রম ঢাকা, তার মানে পটুয়াখালী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে এটা 70 কিলোমিটার দূরে, আর ঢাকা মানে আমার বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে এটা 320 কিলোমিটার দূরে। An excellent combination of the pictures, natural beauty, sandy beaches, blue sky, the shimmering expanse of water and the of the Bay of Bengal and the evergreen forest makes Kuwakata a much sought after tourist destination. তার মানে এখানে আসলে প্রকৃতিতে যা যা তাকে একটা বিচকে অসাধারণ করার জন্য সবগুলো এখানে আছে, প্রাকৃতিক সৌন্দর্য বা দ্বীপ, নীল আকাশ, প্রচুর পানি, তারপরে তোমার রেইন ফরেস্ট, তো সবগুলো মিলে প্রকৃতির একটা আসলে ভালো একটা কম্বিনেশন এখানে আছে, এটাও কিন্তু একটা কোয়ালিটি, এটা আমরা লিখতে পারি কুয়াকাটা সম্পর্কে। তাহলে আমরা কী লিখবো সংক্ষেপে, এত বড় অংশ তো লিখতে পারবো না, তাহলে আমরা দুই নম্বর কীভাবে লিখবো, আমরা লিখতে পারি অ্যান এক্সেলেন্ট কম্বিনেশন অফ ন্যাচার অ্যাকচুয়ালি, তো আমি সেভাবে লিখেছি। দেখো দুই নম্বরে অ্যান এক্সেলেন্ট কম্বিনেশন অফ ন্যাচার, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা ওই সেন্টেন্সের যেটা পেয়েছি সেটা হচ্ছে আসলে মাস আউট আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন, আসলে ট্যুরিস্টদের জন্য তো এটা একটা ভালো একটা জায়গা, এখানে ট্যুরিস্টাই যাবে, এটা ট্যুরিস্ট স্পট, ঠিক আছে, আমরা সেটাও লিখতে পারি। তারপরেও দেখো
এখন এখানে কাহিনীটা হচ্ছে নামটা কিভাবে আসছে কুয়াকাটা। দ্য নেম কুয়াকাটা টেক্স ইস অরিজিন ফ্রম দ্য স্টোরি অফ কুয়া অর ওয়াইল্ড ডাক অন দ্য শোর বাই দ্য আর্লি রাকাইন সেটেলার্স ফর কালেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার। আসলে এখানে কুয়াকাটায় প্রথম যে মানুষরা এসেছিলো তারা হচ্ছে রাখাইনরা। আর্লি রাখাইনরা এসে পরিষ্কার পানি, বিশুদ্ধ পানি বা খাওয়ার পানি পান করার জন্য পাওয়ার জন্য যে কাজটা করেছে সেটা হচ্ছে কুয়া খনন করেছে, কুয়া কাটছে, সেই জন্য সেটার নাম হচ্ছে কুয়াকাটা। ঠিক আছে, এই জন্য দ্য রাখাইনস হ্যাড ল্যান্ডেড অন কুয়াকাটা কোস্ট আফটার বিং এক্সপেল ফ্রম আরাকান বাই দ্য মোগলস। মানে মুঘলরা আসলে আরাকান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল, বের করে দিয়েছিল, সেই জন্য তারা এসে এখানে আশ্রয় নিয়েছে। ফলোয়িং দ্য ফার্স্ট ওয়েল ইট বিকেম এ ট্রেডিশন টু ডিক ওয়েলস ইন দ্য নেইবারহুড অফ দ্য রাখাইন হোম স্টেটস ফর ফ্রেশ ওয়াটার সাপ্লাই। যেহেতু তারা প্রথম থেকে পানি পান করার জন্য যে কুয়া খনন করেছিল সেটাকে ফলো করে সবাই কুয়াটাই খনন করে কুয়ার মধ্যে থেকে পানিটা পায়, তাদের ফ্রেশ ওয়াটারটা সাপ্লাই পায় সেখানে। কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পটস হুইচ অ্যালাউ এ ভিজিটর টু ওয়াচ বোথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ। এখানে অংশটা আমি মার্ক করেছি। দেখো আসলে কুয়াকাটা এমন একটা ইউনিক প্লেস স্পট যেখানে আসলে তুমি একজন ট্যুরিস্ট গেলে সে সানরাইজ অ্যান্ড সানসেট দুটাই দেখতে পাবে। তোমরা জানো কক্সবাজারে গেলে তোমরা কিন্তু সানসেটটা দেখতে পারো, বিভিন্ন বিচের মধ্যে একটাই দেখা যায়, কিন্তু এটা এমন একটা বিচ যেখানে তুমি সানরাইজ অ্যান্ড সানসেট দুটাই ওই বিচ থেকে দেখতে পারবে। তাহলে এটা একটা ইউনিক ট্যুরিস্ট স্পট, তাহলে আমরা সেটাই লিখতে পারি, রাইট? তাহলে আমরা তিন নম্বর বক্সে কী লিখতে পারি, দেখো, এ ইউনিক ট্যুরিস্ট স্পট। ঠিক আছে, এই ইনফরমেশনটা আমরা দিতে পারি, আশা করি বুঝতে পেরেছ। এরপর আবার প্যাসেজে চলে যাই, দেখো, দ্যাট পারহ্যাপস মেক্স কুয়াকাটা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাট্রাক্টিভ বিচেস। আসলে এটার কারণে তো এটা খুব অ্যাট্রাক্টিভ একটা বিচ, পৃথিবীর সেরা মধ্যে। দ্য লং অ্যান্ড ওয়েট বিচ অ্যাট কুয়াকাটা হ্যাজ এ টিপিক্যাল ন্যাচারাল সেটিং। আসলে এখানে স্বাভাবিকভাবে সব কিছুই তো সেটিংটা খুব ভালো প্রাকৃতিকভাবে। দিস স্যান্ডি বিচ স্লোপস জেন্টলি ইন টু দ্য বে অ্যান্ড বাথিং দেয়ার ইজ এ প্লেজেন্ট অ্যাজ ইজ সুইমিং অর ডাইভিং। আসলে কুয়াকাটার এমন প্রাকৃতিক দৃশ্য, এটা এমনভাবে প্রাকৃতিকভাবে সাজানো, এর বালিগুলো যেভাবে নিচু দিকে সুন্দরভাবে চলে গিয়েছে, সেখানে গোসল করা, সেখানে সাঁতার কাটা, সেখানে যুদ্ধ, অনেক ভালো লাগার মতো একটা বিষয় সেখানে পাওয়া যায়। কুয়াকাটা ইজ ট্রুলি এভার্জিন বিচ। এই এভার্জিন বিচ, এটা এখনও খুব ভালো একটা বিচ, এখানে কোনো দূষিত হয়নি, এখনও ময়লা আবর্জনা এখানে আসেনি, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভালো একটা অবস্থানে আছে এই দ্বীপটি, এই বিচটি। তাহলে এটাও আমরা একটা কোয়ালিটি হিসেবে নিতে পারি, এটাও একটা আমরা দেখতে পারি ইনফরমেশন হিসেবে চার নম্বর বক্সে। সেটা কি? সেটা হচ্ছে যে এভার্জিন বিচ, এটা লিখতে পারি, এটাও একটা ইনফরমেশন আমরা মনে করি। এরপর আবার প্যাসেজে চলে যাই, দেখো, অ্যান এ স্যাংচুয়ারি ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস। হ্যাঁ, এটা আসলে মাইগ্রেটরি উইন্টার বার্ডস বলতে শীতকালে যে অতিথি পাখিরা আসে অন্য দেশ থেকে, অন্য জায়গা থেকে, তাদের জন্য একটা ভালো জায়গা, এটা একটা স্যাংচুয়ারি, আবাসস্থল, এখানে থাকতে পারে স্যাংচুয়ারি। ঠিক আছে, এটাও একটা ইনফরমেশন কুয়াকাটা সম্পর্কে, আমরা সেটাও লিখতে পারি পাঁচ নম্বর বক্সে, এ স্যাংচুয়ারি ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস, রাইট? আশা করি বুঝতে পারছো ওগুলো। এরপর দেখো, ফিশিং বোটস ফ্লাইং ইন দ্য বে অফ বেঙ্গল উইথ কালারফুল সেলস সাফারিং ওয়েভস অ্যান্ড দ্য লাইনস অফ কোকোনাট ট্রিস অ্যাড টু দ্য ভাইব্রেন্ট কালার্স অফ কুয়াকাটা। অ্যাকচুয়ালি এখানে শুধু প্রাকৃতিক কম্বিনেশনটা আসলে ভালো সেটাও না, এখানে মাছ ধরার যে বোটগুলো, নৌকাগুলো আছে, সেগুলো আসলে এখানে বিভিন্ন সেখানে দেখতে পারবে, সেখানে বিভিন্ন কালারফুল, তারপর সেখানে দেখা যাবে ঢেউগুলো ভালো, কালারফুল সেজ নিয়ে আছে, ঢেউগুলো আছে, উৎস করা ঢেউ, তারপরে লাইনের পর লাইন নারকেল গাছ। ঠিক আছে, এরপরে এখানে সৌন্দর্যটা আরও বাড়াচ্ছে, দ্য ইন্ডিজিনাস কালচার, তাদের যে স্বদেশে একটা কালচার আছে, ঠিক আছে, অফ দ্য রাখাইন কমিউনিটি অ্যান্ড 100 years old বুদ্ধিস্ট টেম্পলস ইন্ডিকেট দ্য এইজ ওল্ড ট্র্যাডিশন অ্যান্ড কালচারাল হেরিটেজ অফ দ্য এরিয়া। আসলে এই এলাকায় দেখবে তুমি শত বছরের পুরনো বুদ্ধদের মন্দির আছে, তারপর হিন্দু, মানে এই যে তাদের নিজস্ব একটা রাখাইনদের একটা কমিউনিটির একটা নিজস্ব কালচার আছে, এগুলো দেখাচ্ছে তাদের মানে খুব পুরনো একটা ঐতিহ্য সেখানে আছে, সাংস্কৃতিক একটা ঐতিহ্য সেখানে রয়েছে, ট্র্যাডিশন অ্যান্ড কালচার হেরিটেজ এটা রয়েছে। এরপরে হচ্ছে কুয়াকাটা ইজ অলসো এ হলি ল্যান্ড ফর দ্য হিন্দুস অ্যান্ড দ্য বুদ্ধিস্ট। হ্যাঁ, এটা একটা কোয়ালিটি,
কুয়াকাটার ফিচার্স একটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে এটা আসলে যারা ভক্ত, যারা হিন্দু এবং বুদ্ধিস্ট, তাদের জন্য একটা পবিত্র জায়গা। ইচ ইয়ার থাউজেন্ডস অফ ডেভোটিস কাম হিয়ার টু অ্যাটেন্ড দ্য ফেস্টিভ্যালস, রাস পূর্ণিমা অ্যান্ড মাঘী পূর্ণিমা। তোমরা জানো রাস পূর্ণিমা মাঘী পূর্ণিমা এই দুটো ধর্মের মধ্যে উদযাপিত হয়, তারা এখানে এসে প্রতি বছর এটা উদযাপন করে। ঠিক আছে, তা আমরা লিখতে পারি তাহলে একটা ইনফরমেশন, সেটা কি, সেটা হচ্ছে লাস্ট একটা ইনফরমেশন দরকার আমাদের, সেটা হচ্ছে এ হোলি ল্যান্ড ফর দ্য ডিভোটিস, এটা একটা পবিত্র জায়গা, যারা ভক্ত আছে যারা বিভিন্ন ধর্মের যেমন হিন্দু এবং বুদ্ধিস্ট, তাদের জন্য একটা পবিত্র জায়গা। ঠিক আছে, বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। আর তিন ধরনের আসলে ফ্লো চার্ট আমরা করেছি, একটা তারপর তিনটা প্যাসেজ থেকে আসলে ফ্লো চার্ট কীভাবে করতে হয় আশা করি এখন বুঝতে পেরেছ। আমরা আরেকটা ফ্লো চার্ট করবো আরেকটা প্যাসেজ থেকে, সেটা হচ্ছে হারকুলিক্স সম্পর্কে, আশা করি সেটাও তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, সেটা হচ্ছে দেখো, বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস, মানে প্যাসেজটা পড়ো তারপর শর্ট নোটসগুলো লিখবে ইন দ্য ফ্লো চার্টের মধ্যে কীভাবে শোয়িং দ্য রাইজ অফ হারকুলিক্স অ্যাজ এ গ্রেট হিরো, হিরো হিসাবে আসতে গিয়ে হারকুলিক্স কীভাবে কী করেছে কী দাপ দাপগুলো দাপে দাপে সবগুলো লিখতে হবে, মানে হারকুলিক্স সম্পর্কে লিখতে হবে তার শুরু থেকে। তা আমরা এক নম্বরে দেখলাম বন টু জুপিটার অ্যান্ড আলকমেনা, যেটা দেওয়া আছে আমরা সেটা দেখছি। তো প্রথমে দেখলাম বন, এটা ভার দেওয়া শুরু হয়েছে, মানে তার একটা ফার্স্ট ফর্ম দিয়ে, ঠিক আছে, ফার্স্ট ফর্ম বা ফার্স্ট ফার্টিসিপল ফর্ম যেটা হোক, আমরা সবগুলো সেইভাবে করার চেষ্টা করব। ঠিক আছে, তা আমরা পড়ে দেখি। হারকুলিক্স ওয়াজ দ্য সান অফ জুপিটার অ্যান্ড আলকমেনা, মানে হারকুলিক্স জুপিটার আলকমেনার সন্তান, অরেস্টিয়াস দ্য কিং অফ মিসিনিয়া অ্যান্ড হিস কাজিন, মানে মিসিনিয়ার যে রাজা অরেস্টিয়াস তার কাজিন, মেড হিম আন্ডার গো সাম ডিফিকাল্ট টাস্ক, তাকে দিয়ে কিছু কঠিন কঠিন কাজ করাতো। ঠিক আছে, তার মানে সে কঠিন কাজ করতো, করা ইংরেজি ডু, তাই যেহেতু ফার্স্ট ফর্ম করতে হবে আমরা ডিট লিখতে পারি, তাহলে দুই নম্বর বক্সের মধ্যে আমরা কী লিখতে পারি, ডিড সাম ডিফিকাল্ট টাস্ক, রাইট, সেভাবে লিখেছি, দেখো ডিড সাম ডিফিকাল্ট টাস্ক, রাইট। এরপরে দেখো, which are known in the in Greek myths as the 12 labors of Hercules. Greek myths-er moddhe eta ashole 12 labors of Hercules hishebe porichito, mone hoy Hercules 12 ta kaaj korechilo shei jonno 12 labors of Hercules bola hocche. The first involved a fight with a lion. Potom ta hocche ashole shingher sathe fight kora, thik ache, tar mane she shingher sathe fight koreche, shingher sathe tar shobai fight korte pare na, ekmatro hero rai pare. To eta amra ekta information hishebe likhte pari, fight theke ki likhte pari, fought, right. দেখো তিন নম্বর বক্স আমি সেটা লিখেছি, ফাউট উইথ উইথ দ্য লায়ন, ঠিক আছে, এ লায়নও লিখতে পারো, নো প্রবলেম, এটা লেখা যায়। এরপরে কী আছে দেখো, দ্য ব্লে অফ নেমিয়া ওয়াজ বিং ডিস্টার্ব বাই ট্রেবল লায়ন অ্যান্ড সো অরেস্টিয়াস অর্ডার্ড হারকুলিস টু স্লে দ্য বিস্ট অ্যান্ড ব্রিং হিম হিজ স্কিন, ঠিক আছে, তার মানে ব্লে অফ নেমিয়া এই লায়ন দ্বারা ডিস্টার্ব হচ্ছিল এবং রাজা তাকে অর্ডার দিয়েছিল ওই লায়নটাকে হত্যা করতে এবং তার চামড়াটা নিয়ে আসতে। তার মানে কি, সে ফাইট করে কী করলো, কী করলো, ব্লেব নেমিয়াকে রক্ষা করলো, তাহলে আমরা সেটাও লিখতে পারি, সেটা চার নম্বর বক্সে লিখতে পারি, সেটা কি লিখতে পারি, প্রোটেক্টেড দ্য ব্লেব নেমিয়া, রাইট। ঠিক আছে, আমরা পেলাম আর একটা বক্সের ইনফরমেশন, আরও দুইটা দরকার। আবার প্যাসেজে চলে যাই আমরা, সেটা কী করলো দেখো, অ্যাট ফার্স্ট Hercules tried to fight the lion with his club. The lati jeta chilo seta diye singhoke singher sathe fight korar chesta korlo and arrows teeth diye, but this took him nowhere. Ashole eta diye to kaaj hoyni. Then Hercules attempted a different tactic. Tarpor Hercules ekta notun bhinno bhabe chesta korlo. He decided he would use his hand. She mane siddhanto niyechilo she tar hat byabohar korbe. He thus managed to slay the animal on his own, relying entirely on his immense strength. তার মানে সে স্লে করলো, মানে হত্যা করলো এটাকে কীভাবে, তার শরীরের শক্তি দিয়ে, তার হাত ব্যবহার করে, আর সে তো প্রচুর শক্তিশালী, তার প্রচুর শক্তি ব্যবহার করে সে এটার উপর নির্ভর করে সিংহটাকে হত্যা করল। ভিক্টোরিয়াস হি রিটার্ন টু মিসিনিয়া কারিং দ্য ড্যাড লায়ন অন হিজ শোল্ডার্স, মানে কাঁধে করেই মৃত সিংহটাকে নিয়ে আসছে, যেখানে চামড়া নিয়ে আসতে বলো সেখানে পুরো সিংহটা নিয়ে আসছে, সাইড দ্যাট টেরিফাইড দ্য কিং, যেটা দেখে রাজাও ভয় পেয়ে গেল। ঠিক আছে, হিজ নেক্সট টাস্ক ওয়াজ টু স্লে অ্যা মনস্টার called Hydra. Hydra সাথে সে ফাইট করবে পরবর্তী কাজটা, তার মানে সে লায়নের সাথে ফাইট করেছিল, এখন কার সাথে ফাইট করেছে, হাইড্রার সাথে। দ্যাট ওয়াজ রিভিজিং দ্য কান্ট্রি অফ আর্গোস, আর্গোস নামে রাজ্যটাকে সে আসলে ধ্বংস করছিল। দ্য
Hydra had nine heads, or noita mata chilo, of which he knocked off a head. Sorry, of which the middle one was said to be mortal. Maskaner mata ta kintu ashole omor chilo ar ki. Thik ache? Sei mata ta ashole kokhono mara jabe na. Our hero struck off its heads with his club. Mane lati diye ekta ekta mata jokhon chhire felche, bichhinno kore felche, tokhon ki hocche? But whenever he knocked off a head, ekta mata jokhon she alada kore diche bichhinno kore diche, the new two new ones after in its place. Eta jaygar dutu notun mata asche. Eventually, with the help of his devoted servants, Hercules succeeded in burning all the hairs of the Hydra except the ninth or immortal one. তখন সে তার সার্ভেন্টের সাহায্যে সে সবগুলো মাথা ফুড়ে ফেললো, কিন্তু ওই অমর মাথাটা রয়ে গেল. হুইচ হি ডিসাইডেড টু বারি আন্ডার আ হিউজ রক, যেটা একটা বিরাট শিলার পাথরের নিচেতে সেটাকে রাখলো, মানে এমনভাবে মাটির নিচে দিল পাথরের নিচে যাতে আর ওইটা আসতে না পারে. তার মানে সে মারলো হাইড্রাকে, এই মনস্টারকে মারলো. তো আমরা কী লিখতে পারি? একটা আর একটা ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে কিলড এ মনস্টার কল্ড হাইড্রা. হাইড্রা নামের মনস্টারকে সে হত্যা করেছে. ঠিক আছে, আমরা পাঁচটা ইনফরমেশন পেয়ে গেলাম, আমাদের দরকার আর একটা. তাহলে সে আবার প্যাসেজে চলে যায় আরেকটার জন্য, সেটা হচ্ছে দেখো, ইন আদার ওয়ার্ডস হারকিউলিস ট্রাম্পড অ্যাগেন, মানে আবার বিজয় হলো হারকিউলিস, পরবার তো বিজয় হয়. অ্যাজ হি উড এভরি টাইম হি ওয়াজ গিভেন অ্যান ইম্পসিবল টাস্ক বাই রেসিস্টেন্স, সে যতই অসম্ভব কাজ দিত তাকে সব কাজ সে সম্ভব করে ফেলতো. অ্যান্ড দিস ইজ হাউ হি বিগিন টু একোয়ার দ্য রেপুটেশন অফ এ হিরো, তার মানে সে একজন হিরো হওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা অর্জন করা শুরু করলো, অর্জন করেছিল. তো আমরা এটাকেও ইনফরমেশন হিসাবে লিখতে পারি. সেটা কি? এটা হচ্ছে অ্যাকোয়ার্ডস দ্য রেপুটেশন অফ এ হিরো. ঠিক আছে, আমরা মোটামুটি চারটা প্যাসেজ থেকে আমরা জানার চেষ্টা করলাম কীভাবে ফ্লোচার্টগুলো করতে হয়। আরও আছে, আমরা আসলে অনেক প্যাসেজগুলো পড়া দরকার, তারপরে অল্প সময় আমি যতটুকু পারি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, আরেকটা প্যাসেজ একটু দেখাবো, সেটা আশা করি তোমাদের ভালো লাগবে। সেটা হচ্ছে বুড়িগঙ্গা রিভার সম্পর্কে আমি একটু খুব অল্প সময়ের মধ্যে এটা বোঝানোর চেষ্টা করব। দেখো প্রশ্নটা কী আছে, রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট অফ দ্য ফার্স্ট অ্যান্ড প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য রিভার বুড়িগঙ্গা ফ্লোয়িং দ্য ফার্স্ট ওয়ান ডান ফর ইউ। যেহেতু প্রথমটা আমাদের করে দেওয়া আছে, অতীতে বুড়িগঙ্গা কী ছিল, বর্তমানে কী আছে, সেটা সম্পর্কে আমাদেরকে লিখতে হবে, এই আর কি। তো সবগুলো মিলিয়ে আমরা লিখতে পারি, তা প্রথমে লেখা আছে ওয়ান্স দ্য ট্রিবিউটারি অফ দ্য মাইটি গঙ্গা, আসলে গঙ্গা নদীর এটা একটা একটা শাখা নদী ছিল এটা। তো আমরা সেই তথ্যটা এখানে পেতে পারি অবশ্য, যাতে তোমরা শর্টকাটে বুঝতে পারো সেই জন্য আমরা একটু লিখতে পারি। অবশ্যই এই প্যাসেজটা তোমাদের ক্লাসেও পড়ানো হয়েছে, আশা করি বুঝতে পারবো। আমরা এই এক নম্বরটা দেখো, এক নম্বর এই প্রথম লাইনে আছে ট্রিবিউটারি অফ দ্য মাইটি গঙ্গাস। ঠিক আছে, ওয়ান্স দ্য রিভার বুড়িগঙ্গা ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গঙ্গাস অ্যান্ড ফ্লোড ইন টু দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার জলেশ্বর। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখানে পেলাম। তাহলে আমরা এখানে অবশ্যই নদীটার অতীতে এবং বর্তমানে যে সিচুয়েশনটা আছে সেটা আমরা উল্লেখ করার চেষ্টা করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি, আমি কিছু মার্ক করেছি দেখো প্যাসেজের মধ্যে, দ্য মুঘলস মার্বলড অ্যাট দ্য থার্ড লেভেল অফ বুড়িগঙ্গা, তার মানে মুঘলরা এখানে এসে যে স্রোত দেখেছে সেটা দেখে তারা বিস্মিত হয়েছিল, তার মানে এই নদী তখন মুঘলদেরকে বিস্মিত করেছিল, মার্বল। ঠিক আছে, তাহলে সেই জিনিসটা আমরা লিখতে পারি দুই নম্বর বক্সের ভিতরে, সেটা কি? মার্বল দ্য মুঘলস উইথ ইটস থার্ড লেভেল। ওকে, ঠিক আছে, এরপরে আমরা আরেকটা পয়েন্ট এখানে পেতে পারি এরপরের লাইনে দেখো, সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার। তারপর আরেকটা আছে সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স, তার মানে এখানে বুড়িগঙ্গা নদী থেকে মানুষ পানি পান করতো, সেটা পাইতো এবং